একটি বিশেষ ঘোষণা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামীকাল সন্ধে 7টার দিকে বাংলার আকাশে এক ভয়ঙ্কর চৈতালি তুফান বয়ে যেতে পারে। সবাইকে নিরাপদে থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদ। রায়হান রাফি, নতুন পোস্ট, এগুলো দেখে কি মনে হয় জানেন? ওই যে একটা গান আছে না, যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ? আমার গাইতে ইচ্ছা করতেছে, যেমনি নাচাও তেমনি নাচে, আমগোর কি দোষ? ভাই, আপনারা তিনজন যা শুরু করছেন সেই কবের থেকে, অনন্য মামুন নাম্বার ওয়ান ছবি স্টার্ট করে প্রথম নায়িকা নিয়া খালি স্ট্যাটাস, খালি স্ট্যাটাস, আমরাও খালি নাচতাছি, আমরাও খালি নাচতাছি, একবার এরে নেয়, একবার ওরে নেয়, একবার ওরে নেয়, তারপরে এলো ইন্ডিয়া যাওয়া নিয়া, খালি স্ট্যাটাস স্ট্যাটাস, এ আজ যাচ্ছি, কাল যেতেছি, পরশু যেতেছি, ভিসা প্রবলেম, ওই প্রবলেম, শেষ পর্যন্ত গেল, শুটিং করলো, এরপর তো স্ট্যাটাসের পর স্ট্যাটাসের পর স্ট্যাটাস আসতেই লাগলো। হিমেল আশরাফ শুটিং স্টার্ট করলো, নিজেকে একদম মানে এমন করে সুরক্ষিত রাখলো যে কেউ কোনো স্ট্যাটাস পাইলেন না। আমরা ভাবলাম ঠিক আছে, এই একটা ভদ্রলোক আছে যে আমাকে নাচাইতেছে, কম খুশি হইলাম। ইদানিং আবার সেও নাচানি শুরু করে দিছে। সেদিন ফার্স্ট লুক প্রকাশ করে বললো আপনাদের গান চাই আজকে না কালকে, আমরাও সেলা বই রইলাম, আজকালের মধ্যে গান আসতেছে, আইলো না। মামুন সেই বুর্জ খলিফা নিয়া নাটক শুরু করলো, এখন করতেছে 28 তারিখ মানে কালকে অন্য কিছু করবে। রায়হান রাফি আইসাই বলল নায়িকা নিয়ে চমক আছে, আজ দিচ্ছি, কাল দিতেছি, পরশু দিতেছি, দিয়ে টিয়া লাস্টে দিল নাবিলা অ্যান্ড মিম, চমক পাইলাম না কিছুই। তারপরে রইল ভিলেন, এটা নিয়ে আজকে কালকে নিশো, কালকে অমুক, পরশু দিন আপনার মিশা সৌদাগর, চলছে চলছে, মানে যেমনে পারতাছে, মানে বান্দর নাচায় না যেমনে বান্দর নাচাইতেছে। তা আমরাও যারা শাকিব খানকে ভালোবাসি বা শাকিব ইয়ার নাচতেছি, কারণ কি আমরা শাকিবের আপগ্রেড চাই। এই যে আপনারা তিনজনরা কইতেছি, আপনারা ভাবেন না যে আপনাদের জন্য আমরা বৈশা থেকে অধীর আগ্রহে আপনি কী নিউজটা দেবেন? আপনার এই নিউজ যদি শাকিব খান না হইয়া অন্য কেউ হইতো, কেউ দেখতো না, কেউ দেখতো না, কেউ ইন্টারেস্টেড না, শাকিব খান আছে দিকে ইন্টারেস্টেড। আসলে আমার যা মনে হয়, দর্শক এরা এদের নিজেদের পপুলারিটি বাড়াইতেছে, বন্দুকটা রাখছে শাকিব খানের কাঁধের উপরে, নাহলে এটা কোনো কথা হইলো? রায়হান রাফি কী আপগ্রেড দিবে কালকে? তিনটা আপগ্রেড হইতে পারে। নাম্বার ওয়ান, উনি শুটিং স্টার্ট করতে যেতেছেন, এটা কোনো আপগ্রেড না, শুটিং তো উনি অনেকদিন আগের থেকে শুরু করতেছেন, সে ফেব্রুয়ারি শেষের থেকে শুরু করার কথা ছিল, মার্চের শেষ হয়ে গেল গা, তাও পারবে কিনা জানি না। নাম্বার টু উনি বলতে পারেন কালকে আমি ভিলেনকে ইন্ট্রোডিউস করবো আপনাদের সামনে, ভিলেন যিশুকে নিছেন, এটা নিয়ে অলরেডি ব্লগ হয়ে গেছে, এটা যদি বলেন কেউ ইন্টারেস্টেড হইব না, কারণ মানুষ জেনে গেছে আপনি যিশুকে এবার কাস্ট করছেন এগেইনস্ট শাকিব খান। নাম্বার 3 যেটা হইতে পারে আপনি ফার্স্ট লুক, কালকে আপনি ফার্স্ট লুক করতে গিয়ে দিবেন, আমার তো হিসাবে মিলতেছে না, কারণ শাকিব খান এখনও আপনার কাছে এসে পৌঁছাইলে, শাকিব খান আপনার কাছে যাবে, ফার্স্ট লুক দেওয়ার জন্য আপনাকে স্টিল ফটোগ্রাফি করতে হবে, মেকআপ গেট আপ নিয়ে পারবেন না কালকে। আপনাদের শুটিং স্টার্ট করতে পারলেন না, দেখেন সে কবে থেকে বলছেন রায়হান রাফি সাহেব যে আপনি এই যাচ্ছি ওই যাচ্ছি, এখন বলো ভিসার প্রবলেম, কেউ আবার অন্য কথা বলতেছে, আমরা আকাশে বাতাসে কত কথা শুনিতেছি ভাই, যে আপনাদের এই প্রবলেম হয়েছে ওই প্রবলেম হয়েছে, সেগুলো নাই বা বললাম। আপনি যে মাঝখানে চুপচাপ ছিলেন এটাও আমরা জানি কি কারণে, কলকাতায় বসা ছিলেন, ওইখান থেকে কিছু শর্টস পাঠাইছেন, আমরা দেখছি খুশি হয়েছি, কারণ আমরা শাকিব খান সংক্রান্ত, রাজকুমার দরদ বা তুফান সংক্রান্ত যে কোনো নিউজই আমরা চাই, আমরা চাই আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তারা কন্টেন্ট বানাতে পারি, আর যারা আমাদের শাকিবিয়ানরা আছে, যারা শাকিব ভক্ত আছেন, তারা দেখে মজা পায়, মজা ইন দ্যাট সেন্স যে তারা শাকিব খানের আপগ্রেডটা সবসময় জানতে চায়। যে মানেন না যে মাঝখানে 2-3 দিন শাকিব খান পাওয়া যাচ্ছে না, তার কোনো স্ট্যাটাস নাই, তার ওয়ালে কোনো কিছু নাই, কেউ বলতেছে কাশ্মীর, আমিও বলছি কাশ্মীর, কেউ বলতেছে হায়দ্রাবাদ বসে রয়েছে, সেটা তো হবেই না, কারণ আপনি বসে রয়েছেন কলকাতায়, উনি হায়দ্রাবাদে গিয়ে কী করবেন, কেউ বলতেছেন উনি ঢাকায় আছেন। এরা মানে এই শাকিবিয়ানরা বা শাকিব ভক্তরা চায় বেসিক্যালি শাকিব খান কোথায় আছে, শাকিব খান তো কোনো স্ট্যাটাস দেয় না, শাকিব খানের তো ভিউয়ারানির কোনো দরকার নাই, শাকিব খানের তো পপুলারিটির দরকার নেই, পপুলারিটির দরকার হয়ে গেলো আপনাদের তিনজনের, কথায় কথায় স্ট্যাটাস দেন, কথায় কথায় স্ট্যাটাস দেন, কথায় কথায় আমরা নাচান, আজকে এক দুটো এই কথা কন, কালকে ঘুরতে আরেকজন এই কথা কন, আমরাও নাচতে থাকি। আর কত বান্দর নাচ নাচাইবেন রে ভাই, আর নাচায়েন না, বহুত নাচছি আমরা, আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা তো নাচছি, লগে লগে বেচারার শাকিবিয়ানরাও নাচতেছে, এবং যখন আপনাদের কথাবার্তা ঠিক হয় না, যখন বেটিং হয়ে যায় তখন আমরা গালি নিতেছে, গালিগুলো অবশ্য আপনাদের কাঁদেও লাগে, কারণ আপনাকে নাম কইই কয়, কেউ কাউরে ছাড়ে না, এগুলো শাকিবিয়ান, ওদা কাউরে ছাইরা কথা কয় না।
তো এখন মূল আলোচনা হইলো এখন থেকে ঠিক দুই ঘন্টা পরে বন্ধুরা, এখন বাজে বিকাল পাঁচটা, কন্টেন্টটা যখন দেখতেছেন বাংলাদেশে সন্ধ্যা সাতটার সময় উনি একটা কন্টেন্ট দিবেন বা উনি একটা ধামাকা দিবেন, তুফান তুফান বয়ে যাবে সাতটার সময়। কী তুফান বয়ে যেতে পারে আপনারা যারা সাকিব ইয়ার আছেন তারা একটু চিন্তা করেন। আমি যে তিনটা আলোচনা করলাম এর বাইরে আর কী হইতে পারে? তো এইটা বলার জন্য আপনি এই যে আমাদেরকে ওয়েট করাইতেছেন, এই যে ওয়েট করাইতেছেন, এগুলো তো আমাদের পীড়া দেয়, তাই না? কী মনে হয় আপনার, দেয় না? এই যে আমরা সকাল থেকে পয়সা থেকে আপনাদের কন্টেন্ট দেখার জন্য, আপনাদের আপডেট পাওয়ার জন্য, তারপরে আপনারা দেন না। যেমন লাস্ট হিমেল আশরাফ শেফ যেটা করলেন, কাজটাকে ঠিক করছেন। আমি কিন্তু শুধু রায়হান রাফিকেই বলতেছি না, আমি শুধু রায়হান রাফিকেই বলতেছি না, আমি তিনজন ডিরেক্টরকেই বলতেছি। তিনজন ডিরেক্টর সাকিব খানের কাজ করতেছে বলে আমরা এই তিনজনের কথা শুনতে উদগ্রীব। দেখেন ইদি এত ছবি দিতে, সেগুলো নিয়ে আলোচনা নাই, সব আলোচনা এই রাজকুমার তুফানের দরদ দেওয়া। দরদ অবশ্যই একটু থামছে, দরদ অবশ্য কালকে মানে 28 তারিখ দরদ কী করে এটা দেখার বিষয়, এটা নিয়েও আবার আমরা কিছু আপডেট পাবো। যদিও মামুন চুপচাপ হয়ে গেছে, আমরা নতুন করে কোনো কথা বলে না, কিন্তু হিমেল আশরাফ একটা করে তো হয়ে গেছে না, সে যে বললো আমি এখন গানটা ডাউনলোড করবো, আপনার কবে চান, আজকে না কালকে, এমন করে কইলো যেমন আমরা কইলে কালকেই দিব। আসলে আমার কথা করে শুনে বা সাকিবিয়ানকে কথা করে শুনে আপনারা তো আপনাকে ইচ্ছা মতো সব কিছু করতেছেন, তাহলে বন্দুকটা বারে বারে সাকিবিয়ান করে সাকিবের কান্দে কেন রাখতেছেন? আপনাকে ভিউ দরকার, আপনাকে পপুলারিটি দরকার, আপনারা তিনজন ডিরেক্টর অলরেডি পপুলার, এবং সাকিব খান নিয়ে যে ছবি বানাব সেই পপুলার হইব এখন। আর সাকিব খান হইল আমাদের দেশের একমাত্র চিত্রনায়ক বা একমাত্র স্টার, সুপারস্টার যাই বলি, তাকে নিয়ে যে কাজ করবে সেই লাইমলাইটে আসবে। আপনারা অলরেডি লাইমলাইটে আসছেন, আপনাদেরকে সবাই শ্রদ্ধা করে, আপনাদের তিনজনকে সবাই ভালোবাসে, আপনাদের বিপক্ষে কেউ কোনো কথা বললে সাকিব ইয়ানরা প্রতিবাদ করে, আপনারা সেই ফয়দা লুটেন না ভাই। আপনারা এবার দুদিন পর ওইটা একটা স্ট্যাটাস দেন, আপনার বান্ধব নাচের মতো নাচান, কেন রে ভাই দিয়েন না কিছু? আপনারা আমরা চাবো, আমরা তো চাবোই, আমরা বলবো ভাই কী খবর কী খবর, আপনারা একটানে শুনবেন, একটানে বাইক করে দেবেন। যেমন হিমেল আশরাফ তখন করছিল, শুটিং স্টার্ট করে কারোর সাথে কোনো কথা বলে নাই, শুটিং শেষ করে মুখ খুলছে, যদিও মুখ খুলে পরে সে উল্টাপাল্টাই করছে, বাদ যায় নাই কেউ। তিনজনের কেউই আপনারা আমাদের নাচারির ব্যাপারে কার্পণ্য বোধ করেন নাই, কারণ কেন যে আপনারা এটা করতেছেন এটা আমাদের মাথায় এখনও ঢুকে না ভাই। এমন করে তো নিউজ দেওয়ার কোনো দরকার নেই। আপনি এই যে ধামাকাটা দিলেন, আপনি নায়িকা নিয়ে ধামাকা আছে, ধামাকা পাইছি পাই নাই, হিমেল আশরাফ পোস্টার দিয়ে ধামাকা দেবে বললো, পোস্টারে কি সেই ধামাকা হয়েছে? হয় নাই। হ্যাঁ, দরদের আবার পোস্টারটা একটু ধামাকা হয়েছিল, সেটা বাদ দিলাম, দরদ তো অনেক পরে আসতেছে। আমাদের সামনে হলো রাজকুমার, রাজকুমারের নিয়ে আমরা ইন্টারেস্টেড, আমরা তারপরে তুফান নিয়ে ইন্টারেস্টেড, কারণ দরদের রিলিজ ডেট আমরা নিজেরাও কেউ জানি না। যদিও মামুন বলছে কালকে কোনো একটা ইয়েতে দেখলাম যে আমার ডাবিং শেষ, সব শেষ, এটা আবার মামুন মিথ্যা কথা, সাকিব খান যেন ডাবিং করেই নেই, এগুলো তো কর না, এগুলো কইবেন না, খালি কইবেন আসতেছে, যাইতেছে, দিতাছি, আসতেছে, ফটাইয়া হলাইবো, সিধা হলাইবো, কেন রে ভাই? আপনারা আমাদেরকে আর নাচায়েন না ভাই, যেটা ফ্যাক্ট সেটা বলেন, আমরা চাইলেও আপনারা কোনো উত্তর দিয়েন না। আপনি রায়হান সাহেব কালকে কী দিবেন আমরা অলরেডি বুঝতে পারছি, এর বাইরে যদি কিছু দেন আপনি তাহলে বুঝে নেব যে আমাদের নাচগুলো সার্থক হয়েছে, যে আমরা হুদাই নাচি নাই। আপনি এমন একটা কিছু দিচ্ছেন যে নাচের মাত্রা এখন ডাবল হয়ে যাবো, এমন একটা কিছু দিয়েন, নাহলে ওই যে নতুন ভিলেন যিশু খাইব না পাবলিক, পাবলিক জানে গেছে, বা ফার্স্ট লুক আপনি দিতে পারবেন না। শুটিং স্টার্ট করছেন এটা কোনো ধামাকা না, আপনি শুটিং তো অনেক আগে স্টার্ট করার কথা, আপনি এতদিনে করছেন এটা তো ধামাকা না। আপনি বলবেন যে কালকে একটা সুখবর দিব, যেভাবে বললেন তুফান আসতেছে, আমরা সবাই ভাই যারা একটু গরিব আছি, আমরা তো আগে ঘরের চালামালা বাইন্দা বয়ে দিছি, এই ঠিক করে বলেছি যে তুফান এলে যদি উড়ায় না নিয়ে যায়, পরে দিলাম তুফান টুফান কিচ্ছু হইলো না, তাহলে এই যে কষ্টটা, এই কষ্টটা মানে একদম ঠিক হইলো বলেন? এই যে পদে পদে কষ্ট দেন এগুলো দিয়েন না। আমরা চাইবো আপনারা চুপচাপ থাকবেন, কোনো আওয়াজ দেবেন না, বলবেন যে সময় আসলে দেব, তাহলেই ভালো। এই নাচানি 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 আর ভালো লাগে না ভাই, সেই যে কবে থেকে নাচা শুরু হয়েছে এটা চলবে তো কুরবান ঈদ পর্যন্ত। সুতরাং অনুরোধ অনুরোধ করছি আপনাদের তিনজনকে, অযথা আমাদেরকে আর নাচাইয়েন না। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, খোদা হাফেজ।